জঙ্গি আব্দুল রকিব কুরেশিকে আজকে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাকে কলকাতায় নিয়ে আসার পর আগে ধৃত দুজন জঙ্গির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে। আর কি কি তথ্য উঠে আসছে? সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জনা জানাবে। সঞ্জনা দেখো, তোমায় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু দেখা গেছিল যে শহর থেকে দুই টেররিস্টকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছিল এবং তারপরেই কিন্তু সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কার্যত এই যুবকের নাম উঠে আসে, যার নাম আব্দুল রকিব কুরেশি। এবং তাকে কিন্তু দেখা যায় যে মধ্যপ্রদেশের কোতোয়ালি সে থানা এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এক সিমির সক্রিয় সদস্য বলে কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আইসিসি কিন্তু সক্রিয় সদস্য এবং এর কাছ থেকে প্রচুর পরিমাণে জেহাদি পুস্তক তার পাশাপাশি বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। এমনকি যে নৃশংস হত্যাকাণ্ডের যে ভিডিও সেগুলো কিন্তু এর থেকে কিছুটা মিলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এর আগে যে দুজনকে জেরা করেছিল এবং তাদের থেকে যেহেতু এর নাম পেয়েছে, তাই এই তিনজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে জেরা করার কিন্তু একটা পরিকল্পনা করেছে এসটিএফ। গত পরশু গভীর রাতে একে গ্রেফতার করা হয়। গতকাল মধ্যপ্রদেশের খান্ডোয়া আদালতে কিন্তু একে পেশ করা হয় এবং ট্রানজিট রিমান্ডে একে নিয়ে আসা হয়েছে কলকাতায়। আজ ভোরে একে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং আজকে ব্যাংসাল আদালতে একে তোলা হবে এবং নিজেদের হেফাজতে যাইবে এসটিএফ। কারণ এদের এরা কিন্তু মূলত ভারতে নাশকতা করার কিন্তু একটা ছক করছিল এবং তার পাশাপাশি স্লিপার সেল তৈরি করার কাজও কিন্তু এরা করছিল। তাই স্বাভাবিক এরা আর কোথায় কোথায় এদের এই কার্যকলাপ চালাচ্ছে বা কোথায় গোপন আস্তানাতে এই জঙ্গি কার্যকলাপ চলছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করছে এসটিএফ আধিকারিকরা এবং যার কারণবশত একে নিজেদের হেফাজতে নেবে এসটিএফ, যেমনটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জনা। আপনাদেরকে আরো একবার জানাবো, মধ্যপ্রদেশ থেকে ধৃত যোগীকে আজকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। কলকাতায় আনা হলো যোগী আব্দুল রকিব কুরেশিকে। আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে আব্দুলের তেমনটাই অনুমান করছে এসটিএফ। আব্দুলকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ এবং এর আগে যে যোগীদের গ্রেপ্তার করা হয়েছিল হাওড়া থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই আব্দুল রকিব কুরেশির খোঁজ পায় এসটিএফ এবং তারপর তাকে গতকাল মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে গ্রেপ্তার করে এসটিএফ। আগে যে দুজন জঙ্গিকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছিল এসটিএফ, তাদের সঙ্গে আব্দুল রকিবকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে। কারণ এই তিনজনের একটা লিঙ্ক রয়েছে তেমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্রে। ধৃত জঙ্গি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জেহাদি বই, এমনকি নৃশংস কিছু ভিডিও ফুটেজও পাওয়া গিয়েছে যেমনটা দাবি করা হচ্ছে এসটিএফ সূত্রে। মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে গতকালই তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ, আজকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।